নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে 6 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন ও চলমান সংকট সমাধান হবে না। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। গেল 7 ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়। এই ঘটনা দায়ের করা মামলায় গ্রেফতার হন ফখরুল ও আব্বাস। নিম্ন আদালতে 4 দফা জামিন চেয়ে ব্যর্থ হয়ে উচ্চ আদালতে আবেদন করেন তারা। শুনানি শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে 6 মাসের জামিন দেন বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের দ্বৈত বেঞ্চ। এদিকে খালেদা জিয়ার নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগেই চলমান সংকট সমাধানের একমাত্র পথ। শেখ হাসিনা যতক্ষণ ক্ষমতায় থাকবে ততক্ষণ পুলিশ বাধা, র‍্যাব বাধা, প্রশাসনের সব লোক বাধা। শেখ হাসিনার পদত্যাগ হলো আগামী নির্বাচন সুষ্ঠু হবার পূর্ব শর্ত। এই পূর্ব শর্ত পূরণ হলে আমাদের সকল শর্ত পূরণ হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সফল হতে পারলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেন গয়েশ্বর। গণতন্ত্রের লড়াই যদি আমরা সফল হই, বাংলাদেশ মুক্ত হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।